দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালীর রাঙ্গাবালিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালিয়েছে নৌবাহিনী। বিস্তারিত থাকছেন রাঙ্গাবালী প্রতিনিধি মোহাম্মদ প্রিন্স মাহমুদের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 8টায় উপজেলার বাহেরচর নতুন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালিতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার মহসিন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান করা হয়। অভিযানে 9 জন মাছ ব্যবসায়ীকে 60,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, যারা প্রান্তিক জেলে তারা মাছ বিক্রি করতে পারে না। এখানে কিছু ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করে এবং ভোক্তা বঞ্চিত হয়। এই সিন্ডিকেটের বিরুদ্ধে এ অভিযান এবং তাদের চালানসহ বাটখারা চেক করা হয়। ওজনে কারচুপি আছে এবং বাটখারা জব্দ করেছে। সিন্ডিকেটের মধ্যে কোনো মাছ ক্রয় বিক্রয় করা যাবে না। যারা প্রকৃত জেলে তারা মাছ বিক্রি করবে এবং সাধারণ মানুষ তাদের কাছ থেকে মাছ ক্রয় করে নেবে।